সফির কোনো খোঁজ পেয়েছো? সফির নাম তুমি জানলে কোথায়? আরে ওই তো নিউজে দেখলাম। ও না, এখনো খোঁজ পাইনি, তবে পেয়ে যাব। তোমার কি মনে হয় ওই খুনি? কেসটা অত সহজ মনে হচ্ছে না। ও খুনি না হলেও আমার ধারণা ওর কাছে বড় কোনো ইনফরমেশন আছে, আর সেই ইনফরমেশন লুকানোর জন্যই ও পালিয়ে বেড়াচ্ছে। আচ্ছা চিতা, খায়ের ভাই যদি কাজটা করতে না পারে তুমি কি করবে? আমরা না অনেক বিপদে পড়ে যাব, এমনকি আমাদের মেরে ফেলবে, তার সাথে তোমরাও বিপদে পড়তে পারো। কি কাজ তুমি? আমরা বিপদে পড়বো কিছু শুনবি? আরে আমরা বিপদে পড়া মানে তো তোমরাও বিপদে পড়া। আর কাজটার বিষয় এখন শুধু আমরা না, তোমরাও জেনে গেছো, তোমাদেরকেও ছাড়বে না, শেষ করে দিবে। ও বাবু, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে বাবু, আমি যখন একবার রাজি হয়েছি কাজটা আমি করব, যেভাবেই হোক খায়ের ভাইকে আমি রাজি করাচ্ছি। অনেক দেরি হয়ে যাবে। ওরে সোনারে, আজকে রাতটা তো আমাকে অন্তত সময় দিবে নাকি? আমি তোমাকে বলেছি যে আমি তোমাকে কয়েছি তো আমি রাজি করাবো। ঠিক আছে, তোমার প্রতি এতটুকু আস্থা আমার আছে। আচ্ছা রিয়া, তোমার একটা কথা বলি। হ্যাঁ বলো। আচ্ছা কও তো দেখি, তুমি আর সোনিয়া আমাদের সাথে যে পরিচয় হয়েছো সেটা কি এই কাজটা করার জন্য? আচ্ছা তোমার মাথায় এসব উদ্ভট চিন্তা আসে কোথা থেকে? আমার প্রশ্ন তো সেটাই, এইসব উদ্ভট চিন্তা আমার মাথা থেকে আসবে কিসের জন্য? এইসব উদ্ভট চিন্তা আসতেছে সব খায়ের মাথা থেকে। খায়ের ভাই না, হি ইজ রং। জানো চিতা, আমি না সত্যি তোমাকে অনেক ভালোবাসি, আর এই কাজটা শেষ হয়ে গেলেই আমরা দুজন বিয়ে করবো। আমি আর জাস্ট সহ্য করতে পারছি না। আই লাভ ইউ। হ্যাঁ আমি পারতেছি না, জানো গরম সুইচ হয়ে গেছে। আই লাভ ইউ টু। থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন, আই লাভ ইউ বেবি। আচ্ছা আপনি বলেছিলেন এটা আপনার ফ্রেন্ডের বাসা, উনি কোথায়? আরে ও বাসায় নেই বলেই তো আমি এখানে এসেছি, ও এক মাসের জন্য বাংলাদেশে গিয়েছে। আচ্ছা আপনার বাবা মা আর হাজবেন্ড? হাজবেন্ড আছে। কোথায় উনি? ওর বাসায়। মানে? মানে ওর সাথে ঝগড়া লেগেছে বলে তো আমি এখানে এসেছি। আপনি আপনার হাজবেন্ডকে অনেক ভালোবাসেন তাই না? হঠাৎ এ কথা মনে হলো কেন? আমি মানুষের চোখ দেখে অনেক কিছু বলে দিতে পারি, আপনার চোখ দেখে আমার তাই মনে হচ্ছে। একবার একজনের চোখ দেখে ভবিষ্যৎবাণী করে মাথায় হুলিয়া নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, চোখ দেখা ছাড়েন। আপনার আর মাত্র 7 দিনের আয়ু আছে। মানে? মানে কি কি বলছেন এসব? আপনার কফি ঠান্ডা হয়ে গেছে। হাসান সাহেব যদি সত্যি মারা গিয়ে থাকেন তাহলে এই কেসে আপনি জড়িয়ে গেছেন, আপনি ফেঁসে যাবেন, কারণ আপনার কথাটা হাসান সাহেবের মৃত্যু ইঙ্গিত করে। স্ট্রেঞ্জ, আপনি এত কিছু কিভাবে জানেন? আপনার সম্পর্কে খোঁজ নিয়ে জেনেছি, আপনি যে হোটেলে ছিলেন সেই হোটেলের মালিক আমার বন্ধু। আচ্ছা ঠিক আছে, আপনি থাকুন, আমি তাহলে যাই।
ভালো লিনা কে আমি আমি সোফি সোফি কোথা থেকে আমি জানি না আমি কোথায় একটা বাসা আশ্রয় পেয়েছি ওইদিকের কি অবস্থা আচ্ছা আপনি এভাবে পালিয়ে গেলেন কেন আমি ভয় পেয়েছিলাম আমার মনে হয়েছিল যে আমাকে ফাঁসানো হবে এখন তো দেখছি আমি ফেঁসেই গেছি আপনি এতটা আপসেট হবেন না আমি পুলিশ অফিসার যে রাজু আছেন ওনার সাথে কথা বলবো আপনি তো নির্দোষ আমার মনে হয় আপনার কোনো সমস্যা হবে না আমি কোনো হোপ দেখতে পাচ্ছি না লিনা তাছাড়া 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 আমার মনে হয় আমাদের মাঝে থার্ড পার্টি কেউ কাজ করছে থার্ড পার্টি মানে আমি জানি না কিন্তু ওরা আমাকে মারার চেষ্টা করেছিল মাই গড কি বলছেন আমি এখন কি করব বুঝতে পারছি না আমার কি মনে হয় আপনি পুলিশের কাছে সারেন্ডার করে ফেলেন না না আমি ধরা দেব না শুনুন আমাকে রাজু সাহেব যে পুলিশ অফিসার উনি কথা দিয়েছে যে আপনি যদি নির্দোষ হন তাহলে তার আপনার কোনো ক্ষতি করবে না আপনাকে ছেড়ে দেবে অপরাধী ধরার জন্য গোয়েন্দানা এরকম অনেক কথাই বলে না না উনি উনি একদম এরকম না আপনি ওনার সাথে একবার দেখা করুন তাহলে আপনি বুঝবেন আচ্ছা আপনি তাহলে ওনার সাথে কথা বলেন আমি কিভাবে ওনার সঙ্গে দেখা করতে পারি জেনে নিন হ্যাঁ ঠিক আছে তাহলে আমি ওনার সাথে কথা বলবো আচ্ছা কিন্তু এটা আমি আপনাকে কিভাবে জানাবো আমি আপনাকে আবার ফোন করব কিন্তু কিন্তু আমি যে আপনাকে এখন ফোন করেছি এটা কাউকে বলার দরকার নেই কিন্তু রাজু সাহেবকে তো আমার বলতেই হবে আচ্ছা ঠিক আছে শুধু তাকেই বলেন জি আমি লীনা বলছি কেন সুখ মানে বসে আছিস কৃষ্ণ যা কর একবারই তো কয়ে দিছি একই বিষয় বারবার জিজ্ঞেস করিস না এক কথা বারবার প্যাসাস কৃষ্ণ জন্য তুই কি এক কথার মানুষ না তুই দু কথার মানুষ হঠাৎ করে এক কথার মধ্যে একদম জোর দিয়ে বসে আছিস কি করতে চাস তুই তুই চাস না সোনিয়াকে বিয়ে করতে একটা সংসার করতে সেই সংসারে আলু ফুটে তোরটা সন্তান আসবি সেই সন্তান ঢ্যাং ঢ্যাং করে তোর সামনে হাঁটবি ওরে থাম তো গাই না বিয়াইতে মাইতে নিয়ে পারাপারি শুরু করেছে এখনো তো কিছু হয়নি আর তুই আসিস বাচ্চার হাঁটা নিয়ে দেখ খায়ের আমি তোর সাথে একমত আমি বেমানি করতে চাই না কিন্তু না কোনো কিন্তু নেই আছে কিন্তু শেষবারের মতো আমি একটা কাজ করতে চাই কি কাজ জানিস খায়ের আমি কোটি টাকা গুনতে চাই জীবনের চোখের সামনে কখনো কোটি টাকা দেখি নাই গোনা তো আরেক বিষয় এই শেষবারের মধ্যে একটা খারাপ কাজ করতে চাই আর জিন্দিগিতেও আমরা কোনোদিন খারাপ কাজ করবো না দোস্ত তুই আমারে বাধ্য করবি এই কাজটা করতে তুই জানিস না যে অতি লোভে তাঁতি নষ্ট চিতে নষ্ট হবে না
সব থাকবে আমাদের মধ্যে। শোন, এই কাজটা শেষ করে থুতু মাইরে নাকে খত দিয়ে আমরা ভালো হয়ে যাব। আচ্ছা যা, কাজটা আমি করব। আপনাকে একটা জরুরি কাজে ডেকেছি। সফি যোগাযোগ করেছে? হ্যাঁ, ও যোগাযোগ করেছে। সেটা তো আমাকে বলেনি। তাহলে ও আপনার সাথে দেখা করতে চায়, কিন্তু ভয় পাচ্ছে যে আপনি নাকি ওকে আবার জেলে পুরে দেন বা পুলিশের হাতে ধরিয়ে দেন। কি আশ্চর্য, আমি তো বলেছি ও যদি অপরাধ না করে আমি ওকে জেলে পুরব না। আমি আপনাকে একটা রিকোয়েস্ট করি, আপনি কি কাইন্ডলি একটু ওর সাথে প্রাইভেটলি বসবেন? আমরা আপনার হেল্প চাইছি। ওকে, আমি বসবো, কথা বলবো। ও কি আজকে দেখা করতে পারবে? আসলে তো আমি বলতে পারছি না, কিন্তু আমি ওকে ফোন করে দেখতে পারি। ঠিক আছে, ওকে কল করে জানাবো। থ্যাংক ইউ। জি। লীনার সাথে কথা হয়েছে? হ্যাঁ হয়েছে। কি ঠিক করলেন? আমি এখনো কিছু ঠিক করিনি। আমার মনে হয় আপনি পুলিশের কাছে সারেন্ডার করুন। করলাম, তারপর? তারপর পুলিশ আপনাকে হেল্প করবে। আর যদি হেল্প না করে? হেল্প করুক আর না করুক, পুলিশের কাছে তো আপনাকে সারেন্ডার করতেই হবে। কারণ আজ হোক আর কাল হোক আপনাকে পুলিশের কাছে ধরা দিতেই হবে। তারা আপনাকে ধরিয়ে ফেলবে, পরে আপনার আরো বেশি ঝামেলা হবে। দেখি, লীনা বলেছে ও পুলিশ অফিসারের সাথে কথা বলবে। ও কি কথা বললো জেনে আমি ডিসিশন নেব। এনি এখনই কথা বলুন। হ্যালো, আপনার ফোনে অপেক্ষা ছিলাম সফি। আপনার কথা হয়েছে পুলিশ অফিসারের সাথে? হ্যাঁ, উনি আপনার সাথে প্রাইভেটলি দেখা করতে রাজি হয়েছে। আচ্ছা, এটা আবার তার কোনো ট্র্যাপ না তো? না, আমার তা মনে হয় না। তবে তবে কি আসলে হয়েছে কি, আমি না এখন আর কিছু বিশ্বাস করতে পারছি না। হ্যাঁ, আমিও এখন আর কাউকে বিশ্বাস করতে পারছি না। কিন্তু একটা কিছু তো করতে হবে সফি। এক্স্যাক্টলি, ট্র্যাপ হলেও আমি ওখানে যাব, আর আমি রিকোয়েস্ট করব আপনি ওখানে আসেন। আমার বিশ্বাস আপনার সামনে তার আমার কোনো ক্ষতি করতে পারবে না। ওকে, ডোন্ট ওয়ারি, আমি থাকব, আমি আসব। পাহাড়ে তুমি যা বলতে
ফেলছা তারপর তুই কর বুদ্ধি তো তুই দিছিস ক কিসের বুদ্ধি আচ্ছা ঘটনা কি বলেন তো এই হইছে কি আপা আমরা তো আপনার কাছে কৃতজ্ঞ তাই না আপনারা আমাকে শুনে এত কিছু করেছেন আমি তো কিছু করিনি যা করা জিম করেছে এই কথা কলি পড়ে তো হবে না আপু আপনার কারণে জিম ভাই আমাদেরকে পেয়েছে তার মানে আপনি আছেন আসুন আমরা আপনার প্রতি চিরকৃতজ্ঞতা প্রকাশ করব বুঝেছেন তার দরকার নেই ভালোমতো কাজ করবেন আর বাকি জীবন সৎভাবে চলবেন তাহলে অবশ্যই বাকি জীবন সৎভাবে চলবো মানে কি এখন থেকে যে জীবন শুরু হয়েছে সেটা অবশ্যই সৎভাবে চলবে কিন্তু হচ্ছে কি আমাদের তারপরে মনসা ছিল আপনাদেরকে একটু দাওয়াত করে খাওয়াবো ঘুরবো মানে মনে হচ্ছে থাকে না আরে এসবের আবার কি দরকার দরকার আছে আপা অবশ্যই দরকার আছে কৃতজ্ঞতা হচ্ছে মুখে প্রকাশের জিনিসটা এটা অন্যভাবে কাজ করে হলে প্রমাণ করা লাগে আপনি না করতে পারবেন না কি তা আমি নি পাপা জিম ভাই জেমস ভাই সবাইকে বলবো আচ্ছা ঠিক আছে আমি নি পাশে তো কথা বলে জানাবো অবশ্যই কথা বলবো এটা আপনার দায়িত্ব ঠিক আছে তাহলে পরে আমরা আসি থ্যাংক ইউ আসি আপা আসসালামু আলাইকুম আমাদের সিরাপের পরেছি আপা সুইসো তো দিয়ে সিলাই করে দিয়ে নে কি আপনি তাকে সময় বলেননি আমি তো তাকে সময় বলেছি এবং সেও আমাকে বলেছে সে টাইমলি চলে আসবে কিন্তু আই এম সরি আমি তো আর ওয়েট করতে পারবো না আপনার কথার উপর ভিত্তি করে আমি তার সঙ্গে এভাবে দেখা করতে রাজি হয়েছিলাম প্লিজ আমরা 5টা মিনিট দেখি আচ্ছা ঠিক আছে আমি আপনার অনারে আরো 5 মিনিট দেখব এর মধ্যে যদি না আসে আমার কিছু করার থাকবে না আমি চলে যাব আমার মনে হচ্ছে উনি কোনো বিপদে পড়েছে ওর বিপদ তো আমরা আইনের লোক যেখানে আমি ওকে সুযোগ দিতে চাচ্ছি ও সুযোগটা নিতে চাচ্ছে না সরি অনেক দেরি হয়ে গেল ইটস ওকে আপনি এরকম দৌড়াচ্ছেন কেন একটা ঝামেলা হয়ে গেছে মনে হয় কি ঝামেলা আই থিংক কে বাকার আমাকে ফলো করছে আমাকে মেরে ফেলতে চায় তাহলে তো এখানে দাঁড়িয়ে কতটা সেফ না হ্যাঁ তাহলে চলুন আমরা অন্য কোথাও যাই অন্য কোথাও আর যাব এখানে আমার সঙ্গে শাড়ি সফি আপনি হাসান সাহেবকে কেন ফোন করেছেন বিলিভ মি স্যার আমি ব্যাপারে কিছু জানি না বিলিভ মি জানি না বললে তো হবে না তাহলে আপনি পালালেন কেন আমি ভয় পেয়েছিলাম কিসের ভয় আপনি যদি না পালাতেন আপনাকে তো সন্দেহ করা হতো না আমি সেদিন হোটেলে কানাকুষা শুনেছিলাম শুনেছি আমাকে নাকি সন্দেহ করা হচ্ছে ইভেন অ্যারেস্ট করা হতে পারে কারা কানাকুষা করছে হ্যালো কথা বলছেন না কেন কথা বলছেন না কেন চুপ করে আছেন কেন সফি আপনি সব খুলে বলুন প্লিজ নিজুম সাহেবের কাছে সেদিন নিজুম সাহেবের কাছে আমি হাসান সাহেবের নিখোঁজের খবর শুনতে পাই তারপর Press the bell icon on YouTube app and never miss another update.